হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাস্ট অ্যাটাক গেমার। ডিএলএস 23 গেমটি আসার পর থেকেই লুবিনীয় অফার দেখে আমাদের ডায়মন্ডগুলো হাতিয়ে নিচ্ছে। অনেকেই লুবিনীয় অফারগুলো দেখে অযথা ডায়মন্ডগুলো খরচ করে ফেলে। তার জন্য আজকের ভিডিওতে দেখিয়ে দিব সঠিক জায়গায় কিভাবে ডায়মন্ডগুলো খরচ করতে হবে। জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। একটি লিজেন্ডারি ডিভিশন ফাইনাল ম্যাচ উইন হওয়ার মাধ্যমে মাত্র 30টি ডায়মন্ড পাই, আর তারা আমাদেরকে লোভনীয় অফার দেখিয়ে 700-800 ডায়মন্ড হাতিয়ে নিচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অল করে দিন। ডিএলএস গেমে প্রবেশ করার পর ট্রান্সফার অপশনে ক্লিক করার পর লাইভ ট্রান্সফার অপশনটিতে আমরা দেখতে পারতেছি উইন্টার মুভস নামে একটি অপশন রয়েছে। ওই অপশনটিতে ক্লিক করার পরেই আমরা দেখতে পারতেছি এখানে 6টি প্লেয়ার রয়েছে। তো অনেকেই তাড়াহুড়া করে ভাবে যে 750 ডায়মন্ডের বিনিময়ে আমি 6টি প্লেয়ার পেয়ে যাব, কিন্তু ভাই নিচে একটু খেয়াল করে দেখেন, 750 ডায়মন্ডের বিনিময়ে একটি প্লেয়ার লেখা আছে। তারপরও আপনি কোন প্লেয়ার পাবেন এটা কোনো শিওর নাই। তো এগুলো কিন্তু রেয়ার প্লেয়ার আর কমন প্লেয়ার। 750 ডায়মন্ডের বিনিময়ে এই নর্মাল প্লেয়ারগুলো না কিনে যদি আমরা ডায়মন্ড দিয়ে প্লেয়ার কিনতে চাই, তাহলে এজেন্ট অপশনে ক্লিক করে দিব। এজেন্ট অপশনে ক্লিক করার পর আমরা দেখতে পারতেছি 350 ডায়মন্ডের বিনিময়ে একটি লিজেন্ডারি প্লেয়ার পেয়ে যাব, এবং অনেক সময় ভালো ভালো মেসি, রোনালদো, নেইমার, ভালো ভালো রেটিংয়ের প্লেয়ারগুলোকেও এখান থেকে পাওয়া যায়। তো আমরা যদি ডায়মন্ডের বিনিময়ে প্লেয়ার কিনি, তাহলে এজেন্ট অপশনে গিয়ে ওখান থেকে লিজেন্ডারি অপশনে ক্লিক করে দিয়ে আমরা ওখান থেকে লিজেন্ডারি প্লেয়ার কিনবো। আজকের ভিডিওটির দ্বারা যদি আপনাদের একটু হলেও উপকার হয়, তাহলে ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে দিন। ডিএলএস সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অল করে দিন।